नमस्कार। नमस्कार सबाई के। आज के तुम्हारे विज्ञानती सूत्रावली जतरा बंद हो तरपर थे क्लास नेब। आशा करी तुम्हारा सब भलोई आछो। कैक दिन जब तुम्हारे क्लास नीते पारी नी शरीर खराब हार जो मोटामोटी आज दिखे हमें आर क्लास नेब। एखन मोटामोटी शरीर भलो आछे तुम्हारे भलोबासा सवार आशीर्वादे। এখন যেটা কথা হচ্ছে যে আমরা বীজগাণিতিক সূত্রাবলী চ্যাপ্টারটা পড়ছিলাম। পার্থ আচার্য তোমাদের ক্লাসগুলো নিচ্ছিলেন, উনি অনেকটাই শেষ করেছেন, বাকিটা আমি তোমাদের আর দুটো ক্লাসে শেষ করে দেবো। ঠিক আছে, এই ক্লাসটার সাথে আর একটা ক্লাস নেব। আচ্ছা, প্রথমেই আমি বলি কি না, আমরা এই সূত্রগুলো দেখে এসেছি না, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস টু ই প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকালস টু। দেখো এখানে দুটো সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা প্লাস দিলে এখানটা মাইনাস হবে আর এখানটা মাইনাস দিলে এখানটা প্লাস হবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি। আর দেখো ফোর এ বির সূত্র, দেখো ফোর এ বি সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই লাস্টের যে সূত্রটা একটু প্রমাণটা দেখে নেব, কি না আমরা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ, তাহলে সেটাই করেছি। দেখো এ প্লাস বি ইন্টু এ মানে এ প্লাস বির সাথে এ গুণ মাইনাস এ প্লাস বির সাথে বি গুণ মাইনাস এ প্লাস বি ইন্টু বি। তাহলে দেখো আবার এর সাথে এ গুণ করছি এ স্কোয়ার বি ইন্টু এ বি এ, এদিকে দেখো মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি বি এ সমান এ বি, তাই তো নাকি এখানে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, তাহলে এ বি এ বি কেটে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই জায়গাটা। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস আসছি, দেখো এই জিনিসটা বইয়ে আছে তোমাদের, দেখো এক্স প্লাস এ ও এক্স প্লাস বির গুণফল কথা দেখি। এই দুটা বহুপদী সংখ্যামালা, কি এক্স প্লাস এ আর এক্স প্লাস বি এর গুণফল কথা দেখি। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে কী হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস বি মানে এক্স ইন্টু এক্স প্লাস বি প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। ঠিক আছে, তাহলে আবার কি এক্স ইন্টু এক্স প্লাস বি মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এ ইন্টু এক্স প্লাস বি মানে এ এক্স প্লাস এ বি। তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। তাহলে এইখানটা আমরা দেখো, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এরকম যদি দুটো সংখ্যা থাকে, যদি দুটো বহুপদী সংখ্যা থাকে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে সেটা কী হয় না এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এই যে যতগুলো আমরা জিনিস পড়লাম এই সবগুলোকে কিন্তু কি বলবো আমরা অভেদ, এগুলো একটা কি না অভেদ। তাহলে দেখো জিনিসটা কি বলছে, এগুলিকে সব জিনিস এগুলিকে অভেদ বলে। তাহলে অভেদ হলো সমান চিহ্নের দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট দুটি বহুপদী রাশি। ঠিক আছে, অভেদ হলো সমান চিহ্নের দুই পক্ষে, একটা মাঝে থাকবে সমান চিহ্ন, তার দু ধারে মানে দুই পক্ষে দু সাইডে আর কি, রাইট সাইড আর লেফট সাইডে হলো সমান ঘাত বিশিষ্ট, একই ঘাত বিশিষ্ট বোধ সাইডে, কিন্তু ঘাত কিন্তু একই, দুটি বহুপদী রাশি, এদের প্রতিটির দুই পক্ষে বহুপদীর ঘাত সর্বদা সমান হয়। দেখো প্রত্যেকটি বৈজ্ঞানিক সূত্রাবলী হলো কি অভেদ। আসছি এইখানটা দেখলে একটু ভালোভাবে বুঝতে পারবে অভেদ। অভেদ বলছে অবাধে অভেদে সমান চিহ্নের দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট দুটি বহুপদী থাকে। যেমন দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকেলস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একটি অভেদ।
সমান চিহ্নে দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট, এদিকে কত ঘাত কত দুই, দুই এখানেও কত ওয়ান ওয়ান দুই, আর এদিকে ঘাত কত দুই, তাহলে সমান ঘাত বিশিষ্ট দুটো বহুপদী সংখ্যা থাকে, যেমন কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটি অভেদ। তাহলে অভেদের আরও কয়েকটি উদাহরণ হলো, দেখে লো এক্স স্কোয়ার ইকুয়াল টু ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ মাইনাস বি এর হোল কিউব ইকুয়ালস টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ইত্যাদি, এটাও একটা অভেদ। যাই হোক, এটা এই এটাও একটা সূত্র আছে, এটা তোমরা ক্লাস এইটে উল্লেখ পড়বে, ঠিক আছে। যাই হোক, লক্ষণীয় যে এদের প্রতিটির দুই পক্ষে বহুপদীর ঘাত সর্বদাই সমান। দুই পক্ষে দেখো বহুপদীর ঘাত, এধারে কি থ্রি, এখানে কত থ্রি, এর এর টু বি এর ওয়ান মানে টোটালটা থ্রি, এর ওয়ান বি এর টু মানে টোটালটা থ্রি, বি এর থ্রি। তাহলে লক্ষণীয় যে প্রতিটির দুই পক্ষে বহুপদীর ঘাত সর্বদাই সমান। উল্লেখ্য প্রত্যেকটি বীজগাণিতিক সূত্র একটি অভেদ। তাহলে অভেদ আর সমীকরণের মধ্যে পার্থক্য কী? আমরা যদি অভেদটা কী জিনিস আমরা পড়লাম, তাই তো নাকি? এবার আমরা পড়বো কি সমীকরণটা কী জিনিস দিয়ে আমরা পড়বো কি অভেদ আর সমীকরণের মধ্যে পার্থক্য। তাহলে সমীকরণ কী? সমীকরণের সমান চিহ্নে দুই পক্ষে দুটি বহুপদী থাকে এবং দুই পক্ষের বহুপদী সর্বোচ্চ ঘাত সমান হতে পারে আবার নাও হতে পারে। এছাড়া সমীকরণে এক পক্ষে প্রধানত ডান পক্ষে শূন্য থাকতে পারে। কি বলছে? সমীকরণের সমান চিহ্নের দুই পক্ষে দুটি বহুপদী থাকে, সমান চিহ্নের দুধারে কি দুটো বহুপদী থাকবে, আর দুই পক্ষের বহুপদী সর্বোচ্চ ঘাতটাকে সমান হতে পারে আবার নাও হতে পারে। এছাড়া সমীকরণে এক পক্ষে সাধারণত শূন্য থাকতে পারে, শূন্য নাও থাকতে পারে, কিন্তু আমরা সাধারণত শূন্য বলছি কথাটা, ঠিক আছে, প্রধানত আর কি। যেমন এখানে দেখো টু এক্স প্লাস এ ইকুয়ালস টু ইলেভেন একটি সমীকরণ। বিশেষ কোনো নির্দেশনা না থাকলে প্রচলিত রীতি অনুযায়ী অজ্ঞাত রাশি এক্স এখানে চল, ঠিক আছে, এ হলো ধ্রুবক, যেখানে এটা ধ্রুবক আর এক্সটা সাধারণত এক্স ওয়াই জেড এটাকে চল বলা হয়, আমরা চল চলরাশি বলে বলি। যেমন বিশেষ কোনো নির্দেশনা না থাকলে, ঠিক আছে, যদি নির্দেশনা না থাকে, যেমন সমীকরণে আরও কয়েকটি সমীকরণ উদাহরণ দেখো, যেমন কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, ওয়াই প্লাস সেভেন ইকুয়ালস টু টু ওয়াই মাইনাস থ্রি, ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই মাইনাস টুয়েলভ, ঠিক আছে, এই এরকম ধরনের। এবারে কথাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই। লক্ষণে যে এদের প্রত্যেকটি দুই পক্ষে বহুপদী ঘাত সর্বদা সমান নয়, ঠিক আছে, বলছে লক্ষণে যে এদের প্রতিটি দুই পক্ষে বহুপদীর ঘাত সর্বদা সমান নয়। আচ্ছা, এই যে এইগুলার যে এক্স স্কোয়ার এইটা এটা দুই পক্ষের ঘাত, যেমন যেমন এর এধারে সর্বোচ্চ ঘাত কত দুই, এধারের ঘাত কত কত না এক, তাই তো নাকি, মানে কি সমান নয়। এধারের ঘাত কত, এধারে ওয়াইয়ের, এখানে যেমন সমান আছে, এখানে কি ওয়াইয়ের ঘাত দুই, এধারে ওয়াইয়ের ঘাত এক। এখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ইত্যাদি, এটা কি, এটা কিন্তু একটা, আচ্ছা যাই হোক, এখানটা একটু জিনিসটা একটু গণ্ডগোল আছে, যাই হোক, এইখানে এইটা কিন্তু অভেদ হবে, ঠিক আছে, এটা অভেদ। যাই হোক, চলো তারপর সমীকরণ আর অভেদের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট জিনিস যে সমীকরণ অভেদের পার্থক্য বা সিমিলারিটি কী। সমীকরণটির সমান চিহ্নে দুই পক্ষে দুটি বহুপদী থাকতে পারে অথবা ডান পক্ষে শূন্য থাকতে পারে, পক্ষান্তরে অভেদের দুই পক্ষে দুইটি বহুপদী থাকবে। এর কি দুই পক্ষে দুটো বহুপদী বা ডান পক্ষে শূন্য, পক্ষান্তরে অভেদের কি দুই পক্ষে দুটো বহুপদী থাকবে, কোনো পক্ষ কিন্তু শূন্য হবে না। সমীকরণ উভয় পক্ষের বহুপদীর মাত্রা অসমান হতে পারে, পক্ষান্তরে কি অভেদটির উভয় পক্ষের বহুপদীর মাত্রা সমান হবে, অভেদের দুই পক্ষের কি মাত্রা সমান হবে আর এই দুই পক্ষের মাত্রা সমান নাও হতে পারে। তারপরে দেখো সমীকরণটি চলকের নির্দিষ্ট এক বা একাধিক মানের জন্য সমীকরণটি সত্য হয়। কোনো সমীকরণ একটা চলরাশির একটা মানের জন্য সেটা সত্য হবে, কিন্তু অভেদের যে কোনো মান দিলে সেটা সত্য হবে, সাধারণত অভেদটি সত্য হয়। এই যে দেখালো পক্ষান্তরে অভেদ চলকের মূল সেটে সকল মানের জন্য সাধারণত অভেদটি সত্যি হয়, ঠিক আছে। যেমন কি, যেমন ধরো এইটা একটা, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো, এক্সের মান কত বসালে এটা জিরো হবে, দেখো এক্সের মান তুমি তিন বসাও, ঠিক আছে, থ্রি স্কোয়ার নয় মাইনাস পনেরো প্লাস ছয় সমান জিরো, এক্সের মান তিন বসালে শূন্য হচ্ছে, তাই তো নাকি, কিন্তু এক বসাও, এক বসালে কিন্তু শূন্য হবে না।
তাই জন্য কথাটা কি বলছে এখানে, সমীকরণের নির্দিষ্ট সমীকরণের চলকের নির্দিষ্ট এক বা একাধিক মানের জন্য সমীকরণটি সত্য হয়, যে কোনো তার নির্দিষ্ট মান থাকবে, কিন্তু অভেদ কি প্রতিটা মানের জন্যই সেটা কি সত্য। ঠিক আছে, প্রতিটা মানের জন্যই সত্য। তারপর চার নম্বরে দেখো, সমীকরণের চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রা সমান হতে পারে। সমীকরণে কি মানে চলের মানের সংখ্যা সর্বাধিক মাত্রা সমান, পক্ষান্তরে চলকের কি অসংখ্য মানের জন্য অভেদ্যই সত্য। এখানে কি বলছে, সকল সমীকরণ সূত্র নয়, সকল সমীকরণই সূত্র নয়, পক্ষান্তরে বীজগাণিতিক সূত্র কিন্তু অভেদ সব। তাহলে একটা জিনিস মনে থাকবে আমার কি, তাহলে অভেদ আর সমীকরণ কোনটা কোনটা অভেদ কোনটা সমীকরণ আমরা আমরা বের করতে পারবো। এরপর আসছি, এই যে আমরা পড়লাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা একটা অভেদ। এই অভেদটা ব্যবহার করে দেখো এই জিনিসটা বের করছে, তাহলে কি আমাদের নিজের সংখ্যাগুলো গুণফল বের করি, তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ। দেখে লাও এখানে এইটার সঙ্গে তুলনা করবো আমরা, এ সমান টু তাহলে বি সমান ফাইভ। দেখে লাও এ সমান টু, এটা যদি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি করি তাহলে এ সমান টু বি সমান ফাইভ। তাহলে বসিয়ে কী পাচ্ছি, এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, মানে কি টু প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বি টু ইন্টু ফাইভ, মানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন। ঠিক আছে, সিমিলারলি দেখে লো তারপরেরটাও আবার সেই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস সেভেন। ঠিক আছে, তাহলে এখানে কী হয়েছে, সরি এক্স প্লাস থ্রি আছে এখানে, এক্স মাইনাস থ্রি করে দিয়েছে, যাই হোক তুমি আচ্ছা এক্স মাইনাস থ্রি করো, তাহলে এ সমান মাইনাস থ্রি বি সমান মাইনাস সেভেন, তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস সেভেন সমান এক্স স্কোয়ার প্লাস অফ মাইনাস থ্রি মাইনাস সেভেন এক্স প্লাস অফ মাইনাস থ্রি ইন্টু মাইনাস সেভেন, তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টু। আচ্ছা এখানে একটা সূত্র আছে, দেখো এখানে সূত্রটা নিজে ভালো করে দেখে নাও, এক নম্বর দু নম্বর দুটো অভেদ বলছে অন্যভাবে সাজাই, বলছে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, আমরা জানি তাই তো নাকি, টু বিটাকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান কী হচ্ছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো নাকি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কী হচ্ছে যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়ালস টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা কি আমরা একটা সূত্র দেখে আসছি তাই তো নাকি, এরই দুটো সূত্র আমরা দেখেছি। আচ্ছা আবার দেখো এস প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি, কীভাবে হচ্ছে সেইটা দেখানো আছে এখানে। সিমিলারলি এ মাইনাস বি এর হোল সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, টু এ বি দেখো বোথ সাইডে টু এ বি টু যোগ করে দিয়েছি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার প্লাস টু, টু এ বি টু বি কেটে গেলো তাহলে কী থাকলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এস এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়ালস টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর আসছি, আচ্ছা এইখানে একটু দেখবে এ প্লাস বি এর হোল স্কোয়ার কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার দিয়ে প্রকাশ, আবার এ মাইনাস বি এর হোল স্কোয়ার কি এ প্লাস বি এর হোল স্কোয়ার, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। ঠিক আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার আমরা আছি এখানে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এটা যেটা সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান, এবারে লিখছি দেখো এই টু এ বিকে আমরা খালি ইয়ে করছি, এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি একটা করছি, মানে কি আর একটা প্লাস, তাই জন্য প্লাস ফোর এ বি করে দিচ্ছি, দেখো প্লাস ফোর এ বি মাইনাস টু এ বি করতে প্লাস টু এ বি, তাহলে প্লাস টু এ বিকে মাইনাস টু এ বি প্লাস ফোর এ বি করছি। আচ্ছা এইখানটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সমান কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই এতটা এই এতটা এটা কি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ, তাহলে আমরা কি এ প্লাস বি এর হোল স্কোয়ারকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার দিয়ে প্রকাশ করলাম, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। ঠিক আছে, আবার সেই এ মাইনাস বি এর হোল স্কোয়ারকে এ প্লাস বি এর হোল স্কোয়ার দিয়ে প্রকাশ, তাহলে দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এটা আমরা সূত্র জানি, এখানটা দেখো ছোট জায়গায় লেখা জানি বলে আমি নিচে লিখেছি, ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে সিমিলারলি আমরা কী করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস ফোর এ বি করে দিয়েছি, একটা টু এ বি যোগ করে মাইনাস ফোর এ বি বিয়োগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটা কি এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, তাহলে আমরা কী লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। ঠিক আছে, এরপর আসছি কোশ্চেন দেখি, টুয়েলভ পয়েন্ট টু, এখানে বলা আছে ওই এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সেইটা আকারে প্রকাশ বলছে, তাহলে একের দিকে তিন আমাদের কী আছে না এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস সিক্স। ঠিক আছে, এইটা এ এটা বি, তাই তো নাকি এখানে এর মান কত নাইন, এখানে বি এর মান কত
माइनस सिक्स ताले अमर देखो अमर आर किसी देखो नहीं एर मान नाइन बी एर मान माइनस सिक्स ताले की देखो एक्स स्क्वायर प्लस ए प्लस बी है तो ये ब्रैकेट टा माने कि नाइन माइनस सिक्स नाइन माइनस सिक्स इनटू एक्स प्लस ए ए बी ते इधर है कि नाइन इनटू माइनस सिक्स ठीक है ताले एक्स स्क्वायर नाइन माइनस सिक्स का थ्री प्लस थ्री एक्स माइनस अच्छा चलो ना देख ले घटा मान माइनस अच्छा माइनस सिक्स है तो ये नो माइनस फोर्टी माइनस फिफ्टी ठीक है তারপরে দেখো তারপর পাঁচের দাগ আসছি এক্স ওয়াই মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই প্লাস টু তাহলে আমার কথা হচ্ছে যে এক্স ওয়াইটাকে তুমি একটাই রাশি ধরে নাও ধরে নাও এ মাইনাস ফোর ইন্টু এ প্লাস টু এক্স ওয়াইটা যদি থাকতো তাহলে কী হতো এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার দেখ এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর প্লাস টু ইন্টু এক্স ওয়াই ঠিক আছে প্লাস মাইনাস ফোর ইন্টু টু তাহলে কী হচ্ছে এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই माइनस एट अत एक्स स्क्वायर वाई स्क्वायर माइनस टू एक्स वाई माइनस एट सिमिलारलि एखे कि ए स्क्वायर प्लस फाइव इंटू ए स्क्वायर माइनस फोर तेल ए स्क्वायर प्लस फाइव इंटू ए स्क्वायर माइनस फोर सिमिलारलि देखो ए स्क्वायर होल स्क्वायर प्लस फाइव माइनस फोर इंटू ए स्क्वायर एखे फाइव एखे माइनस फोर फाइव माइनस फोर इंटू ए स्क्वायर प्लस फाइव इंटू माइनस फोर तरह ए टू दुआर फोर प्लस ए स्क्वायर माइनस टोवेंटी तपर देखो दर दिखे एक দুই দিকে রেখে দেখো প্রতিটা সূত্র আছে প্রতিটা সূত্রগুলোকে আমাদেরকে প্রকাশ করতে হবে ঠিক আছে এরকম আমরা এই অঙ্কগুলো করবো আর এইচএস এল এইচএস দিয়ে ঠিক আছে আর এইচএস মানে রাইট হ্যান্ড সাইড মানে একটা এটা তো একটা অভেদ অভেদের রাইট সাইডে যেটা যেটা লিখে থাকবে সেটাকে হলো রাইট হ্যান্ড সাইড বা আর এইচএস আর যেটা লেফট সাইডে লিখে থাকবে ইকুয়াল চিহ্ন আর কি সেটাকে হলো লেফট হ্যান্ড সাইড বা লেফট বা এল এইচএস ঠিক আছে তাহলে আর আমরা যে এরকম প্রমাণের ক্ষেত্রে আমরা যে কোনো একটা সাইড তুলবো দিয়ে সেটা থেকে আমরা আরেকটা সাইড প্রমাণ করবো আমরা দেখো এই অঙ্কে কী করেছি আর এই চেষ্টা তুলেছি আর এই চেষ্টা তুলে আমরা এল এই চেষ্টার দিকে প্রমাণ করতে গিয়েছি ঠিক আছে আমরা আমরা আর এই চেষ্টা আর এই চেষ্টা তুলেছি আমরা কোথায় দিয়ে এল এই চেষ্টা দিয়ে তাহলে আর এই চেষ্টা সমান কী আছে টু এক্স প্লাস থ্রি আর হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু এক্স মাইনাস থ্রি আর হোল স্কোয়ার তাহলে কি ধরি টু এক্স সমান এ এবং থ্রি ওয়াই সমান বি ঠিক আছে তখন টু এক্স সমান এ মানে কি এ আর থ্রি এক্স সমান কি বি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার টু এক্স সমান হতো এ আর থ্রি ওয়াই সমান হতো বি তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এটা কিসের সূত্র না ফোর এ বি সূত্র ইকুয়ালস টু ফোর এ বি তাহলে এর মান কত এবার বসে দু এ বি এর মান ফোর ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই ইন্টু চিহ্ন কিন্তু এবারে তোমাদেরকে এইভাবে বীজগাণিতিক ক্ষেত্রে ইন্টু চিহ্ন কিন্তু এইভাবে ব্যবহার করা হয় ঠিক আছে যাই হোক তোমরা আস্তে আস্তে শিখে যাবে প্র্যাকটিসটা তোমাদেরকে এইভাবে করতে হবে তাহলে ফোর ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই তাহলে এটা কত চার দুগুণে আট আট তিনে চব্বিশ তাহলে টোয়েন্টি ফোর এক্স ওয়াই সমান কত এল এইচএস দেখো লেফট সাইডে এটা লেখা আছে এল এইচএস তাহলে আর এইচএস ইকুয়ালস টু এল এইচএস হতে প্রমাণিত তারপর দুয়ের দিকে চার দুয়ের দিকে চারে কী আছে টু পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস এইট পি কিউ ঠিক আছে এটা হচ্ছে এল এইচএস তাহলে এল এইচএস সমান কি টু পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস এইট পি কিউ সমান আমি বলতে পারি টু পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু পি ইন্টু কিউ কি বলছে তাহলে এইট পি কিউকে আমরা লিখছি কি ফোর ইন্টু টু পি ইন্টু কিউ ঠিক আছে তাহলে ধরি টু পি সমান এ কিউ সমান বি তাহলে এটা কী দাঁড়াচ্ছে না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে ফোর ইন্টু এ ইন্টু বি তাহলে এটা কিসের সূত্র এক্ষুনি আমরা পড়লাম এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র তাহলে মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ইকুয়ালস টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে টু পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আর এইচ এস সিমিলারলি সাতের দাগ সাতের দাগের একই রকম অঙ্ক আমরা এল এইচ এস তুলেছি এল এইচ এসটা কি থ্রি এ মাইনাস ফোর বি এর হোল স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর ইন্টু এ বি ঠিক আছে তাহলে কী হচ্ছে থ্রি এ মাইনাস ফোর বি হোল স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বিকে আমরা লিখছি টু ইন্টু থ্রি এ ইন্টু ফোর বি তাহলে টু ইন্টু থ্রি এ ইন্টু ফোর বি তাহলে থ্রি এস এবার কি ধরি থ্রি এ সমান পি ও ফোর বি সমান কিউ তাহলে কী হচ্ছে এটা কী হচ্ছে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু প্লাস টু ইন্টু পি ইন্টু এটা কিসের সূত্র তাহলে এটা পি স্কোয়ার প্লাস পি স্কোয়ারের সূত্র তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পি এর মান কত থ্রি এ মানে থ্রি এর হোল স্কোয়ার প্লাস কিউ মানে কত ফোর বি তাহলে ফোর বি এর হোল স্কোয়ার সমান তাহলে কত নাইন এ স্কোয়ার প্লাস সিক্সটি পি স্কোয়ার ঠিক আছে সমান আর এইচ এস হবে তাহলে এরকম ধরনের অঙ্ক
তাহলে দুইয়ের দাগের বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে তাহলে এরকম ধরনের অঙ্কগুলো। আচ্ছা, এরপর আসছে তিনের দাগের এক। তিনের দাগের অঙ্কগুলো কিন্তু প্রতিটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তিনের দাগের এক, তিনের দাগের একে কী আছে না, আমার এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে। সব তিনের দিকে, তিনের দিকের অঙ্কগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে মান নির্ণয়। ঠিক আছে, আমার এখানে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে আমাদের, কি আর এক্স ওয়াই এর মান দিয়ে আছে আমাদেরকে বের করতে হবে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। আমরা তাহলে সূত্র জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত, এটা সূত্র তাই তো নাকি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত, থ্রি। তাহলে থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই এর মান কত, 28। তাহলে 28 থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু 22 মানে 9 প্লাস 22 মানে 56 সমান 65। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 65। এরপর তিনের দাগের অঙ্ক, তিনের দাগের অঙ্ক কী আছে না, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু 13 আর এল প্লাস এম ইকুয়ালস টু 5 দিয়েছে। আমাকে বের করতে হবে এল এম এর মান। ঠিক আছে, তাহলে আমরা জানি কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু 13। ঠিক আছে, দেওয়া আছে এটা। আর আচ্ছা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের অঙ্ক এটা, এল প্লাস এম এর হোল স্কোয়ার মাইনাস টু এল এম। কেন এই সূত্রটা লাগালাম, কারণ এখানে আমরা এল প্লাস এম এর মান জানি। যদি এখানে এল মাইনাস এম এর মান দিতে তখন আমরা এল মাইনাস এম এর হোল স্কোয়ার প্লাস টু এল এম সেই সূত্রটা লাগালাম, দুটো সূত্র তো। তাহলে এখানে আমার এল প্লাস এম এর হোল স্কোয়ার মাইনাস টু এল এম সমান 13। তাহলে এল প্লাস এম এর মান 5, তাহলে 5 এর হোল স্কোয়ার মাইনাস টু এল এম সমান 13। তাহলে 25 মাইনাস টু এল এম ইকুয়ালস টু 13, তাহলে মাইনাস টু এল এম ইকুয়ালস টু মাইনাস 13 মাইনাস 25। ঠিক আছে, তাহলে মাইনাস 25, তাহলে কত হচ্ছে যে টু এল এম ইকুয়াল টু 38, তাহলে এল এম ইকুয়াল টু 19, অতএব 19 তাই কি এল এম ইকুয়ালস টু 19। এরপর আসছি পাঁচ দায়ের অঙ্ক, পাঁচ দায়ের অঙ্ক খুবই সোজা অঙ্ক কি না, এ মাইনাস 1 বাই এ সমান 4 বলা আছে। আমাকে বের করতে হবে কি স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার। তাহলে এইটা যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলি আমরা, এই দেখো স্কোয়ার প্লাস, তাহলে এস এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সূত্রে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই। এখানে কী লিখতে পারি, এ মাইনাস 1 বাই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু 1 বাই এ। তাহলে এ মাইনাস 1 বাই এ সমান কত দিয়ে আছে, 4। তাহলে 4 এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ কেটে আছে প্লাস টু, তাহলে টু তাহলে 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 4 16, 16 প্লাস টু ইকুয়ালস টু 18। অর্থাৎ তাহলে স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সমান 18। তারপরে অঙ্ক খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আমাকে কি বলা আছে কি, 5x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 6 বলা আছে। আমার বের করতে হবে 25x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে 25x স্কোয়ার মানে তো 5x এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার। এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এই সূত্রটা ফেলেছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। দেখো দুটা ক্ষেত্রে ইউজ করছি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইউজ করছি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। কারণ যেখানে যেটা দরকার, এখানে আমার 5x প্লাস, এখানে প্লাসের মানটা আছে 5x প্লাস 1 বাই এক্স দেখো, আর এখানে মাইনাসের মানটা আছে এ মাইনাস 1 বাই এ। তাহলে আমাদেরকে যেখানে যেটা দরকার আমরা সেখানে সেটা ইউজ করবো। ঠিক আছে, তাহলে কি, তাহলে 5x প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু 5x ইন্টু 1 বাই এক্স। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে এখানে, তাহলে এর মান কত, 6 আছে। তাহলে 6 এর হোল স্কোয়ার মাইনাস 5 গুণে 10, তাহলে 36 মাইনাস 10 ইকুয়ালস টু 26। ঠিক আছে, আচ্ছা হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্ক হচ্ছে কোষে দেখি 12.2, কোষে দেখি 12.2, আচ্ছা কোষে দেখি 12.1 তোমাদের হয়ে গেছে, নিজে করিগুলো হয়ে গেছে। আচ্ছা কোষে দেখি 12.2 হচ্ছে একের দাগ, দুইয়ের দাগ, তিনের দাগের এক থেকে ছয়, হ্যাঁ সব অঙ্ক। ঠিক আছে, এইটা হচ্ছে আমার হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক সবাই করে রাখবে। ঠিক আছে, আর সবাইকে হয় ভালো থাকবে, সাবধানে থাকবে, বাড়ির বাইরে একদম বেরাবে না। ঠিক আছে, পরিস্থিতি খুবই খারাপ হতে চলেছে, খালি অঙ্ক করে যাও, বাড়িতে বসে থাকো, এতটুকুই আর কিছু না। সবাইকে নমস্কার।